বলুন মাস্টরমশাই এই দুটো ওকে ভালো করে প্যাক করে দাও তো এটা কি মেসুমশাই মাস্টরমশাই দুটো ছবি মশাই আপনার নিজের হাতে আঁকা ছবি আমার দিলেন আবার বাবা আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসি যাও আসছি শুনছো কিয়াকে ট্রেনে তুলে দিয়ে আমি আর নন্দবাবুর বাড়ি হয়ে আসব আর শোনো নতুন পাঞ্জাবিটা পরবে কিন্তু এই যে দীপু ফিরে এসে আমি পূজারিনীকে জ্বালবো আর যদি দেখো সন্ধ্যা হয়ে এলো তুমি জেলে দিও হ্যাঁ ঠিক সন্ধ্যের সময় জ্বালবে কি আপনি কিছু ভাববেন না বৌদি আমি ঠিক করে দেবো চলো তখন আসবে আমি জানতাম সঙ্গে তুমি আসবে এটা আমি ভাবতে পারিনি সকালে সৈকত একটা ছবি দিয়ে গেছে জানি তো চাকরির ব্যাপারটা সৈকত ঠিক মেনে নিতে পারেনি আমিও বুঝি না ওর যে কি এত চাকরির দরকার পড়লো বাপ মায়ের অমতে হুটোপাটি করে চাকরি জোগাড় করার দরকারটা কি তুই তো আরো পড়াশোনা করতে পারতিস এখনকার ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে করার জন্য হুটোপাটি করে চাকরি জোগাড় করা তোর তো সেদিকে মতিগতি নেই আরে বিয়ে কি আর পালিয়ে যাচ্ছে বিয়ে পালিয়ে যাচ্ছে না ঠিকই তুই তো বিয়ে থেকে পালিয়ে যাচ্ছিস নন্দ জেঠু সারাক্ষণ বিয়ে বিয়ে করলে কিন্তু আমি এক্ষুনি চলে যাবো নন্দদা এবার কিন্তু আমাদের উঠতে হবে সন্ধে হয়ে গেছে ওর বাবা একা বাড়ি মা আটটা কুড়ির এখন অনেক দেরি আছে আটটা কুড়ি কি হবে ও তুমি জানো না আটটা কুড়িতে বাবার জন্ম তখন উনি শাঁক বাজাবেন এত অন্ধকার কেন দেখ দিব্য হয়তো ঘুমিয়ে পড়েছে তোর বাবা ছবি আঁকছে দাঁড়া আগে বাথরুমটা তো সারি জানাস না কেন মা তুমি ভেতরে যাও কেন তোর বাবা ছবি আঁকলে বুঝি কি

说。 এই শাড়িটা পরে নাও এই পরা শাড়িটা তোমার সঙ্গে নিয়ে যাও নাও ধরো নটা বাজে এখনই বেরিয়ে পড়ো এরপরে রিক্সা পাবে না বাবা এক্ষুনি নিয়ে আসবে তার আগেই তুমি এখান থেকে চলে যাও শোনো দেবু তোমায় একটা কথা বলি তুমি আর কোনোদিন এ বাড়িতে আসবে না কোনোদিনও না প্লিজ যাও এখান থেকে যাও এই ওষুধগুলো তাড়াতাড়ি লাগবে আপনি ওষুধগুলো যত তাড়াতাড়ি পারেন নিয়ে আসুন Такテル बाबू মা কি হচ্ছে মা ভালো হয়ে যাবে তো হ্যাঁ ভালো তো হয়ে যাবে আসলে একটা প্রচন্ড শক আরে এটা হয় সাধারণত একটা এক্সাইটমেন্ট থাকে কি হয়েছিল মা ওই চাকরি নিয়ে একটু কথা কাটাকাটি মানে যেমন হয় আর কি তুমি তো বুদ্ধিমতী মেয়ে কথা কাটাকাটি করতে গেলে কেন শোনো ওষুধগুলো ঠিক সময় মতো খাওয়াবে আর কাল সকালে তুমি আমায় একটা রিপোর্ট করবে কাল হয়তো একটা স্ক্যান করতে হতে পারে আর সেই সঙ্গে একটা ইসিজি মা ওটা সকাল হয়ে গেছে হরলিক্সটা খেয়ে নাও ওমা ওঠো মা গো মা ওমা? मीही प्री पति पूर्वी

तन्वा सुवरच

আমি সব গুছগাছ করে আবার আগের মতন করে দেবো সব ঠিক করে দেবো এ দেখো বাবা পূজা দিন কিউ রেখেছি আমি টুলে বসবো তুমি আমার ছবি আঁকবে আজ আমার জন্মদিন তুমি আমার ছবি আঁকবে না আমি ঘুমাবো বাবা তোমার চা এন বাবা তোমার শেভিং ব্রাশ শেভিং ক্রিম রেজার সব কিছু তুমি চট করে চাটাখে খেয়ে তারি কামিয়ে স্নান সেরে নাও আমরা চোখের ডাক্তারের কাছে যাব আজই তোমার চশমাটা বানাতে দিতে হবে কেমন খে না বাবা তুমি আজও ছবি আঁকবে না আজ আমার জন্মদিন বাবা আঁকুন না প্লিজ আমি আমি তুলে বসব বাবা কফি খাবে কফি de Baba ¿En ¿eh auto tomar café? বাজ পড়ার ছবি আঁকবে আমি ছবিতে বাজ পড়ার শব্দ শুনতে চাই বাবা বাবা তুমি তো বলেছিলে এমন অনেক ছবি আছে যার সামনে দাঁড়ালে তার শব্দ শোনা যায় তুমি তো বলেছিলে নরওয়ের সেই বিখ্যাত আর্টিস্ট মুখ চিৎকারের ছবি এঁকেছিলেন বৃষ্টি পড়া ক্যানভাসের সামনে দাঁড়ালে বৃষ্টির শব্দ শোনা যায় বলেছিলে না এখনো বাবা তুমি তো বলেছিলে যে পারে সে সবটাই পারে না বাবা ও বাবা আঁকু না একটা ছবি আঁকো বাবা ও বাবা

এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন